আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি টিউলিপ শপিং ব্লগ থেকে আজকে আমি চলে এসেছি বাণিজ্য মেলার আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি এসেছি জুতা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে কুশন কাভার এইসব স্টলের কিছু ভিডিও নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে জিনিসগুলো দেখাচ্ছে প্রত্যেকটা কিন্তু অনেক আনকমন। আর এগুলো হচ্ছে ক্যাপ, এগুলো 200 টাকা করে বাচ্চাদের ক্যাপ। এই ক্যাপগুলো দেখে চোখে লাগার মতো, সেজন্য আমি চিন্তা করলাম একটা ফুটেজ নিয়ে নিই। তো আপনারা যারা আসবেন, মেলা কিন্তু শেষ পর্যায়ের দিকে, আপনারা 31 তারিখের মধ্যে আসতে হবে, কারণ বাণিজ্য মেলাটা পুরো জানুয়ারি মাস জুড়েই থাকে। আপনারা যারা আসার তাড়াতাড়ি চলে আসেন। আর এটা হচ্ছে কসমেটিক্সের আইটেম। আজকে আমি যতগুলো দোকান ঘুরেছি এগুলোর মধ্যে দেশীয় কিছু দোকান ছিল। এই মিররগুলো হচ্ছে এখানে একটু দাম বেশি চায় আমার মতে, এখান থেকে না কিনাই বেটার। এখানে কে বিশেষ করে বাংলাদেশি যে স্টলগুলো, যে কসমেটিক্সে দেখছেন, এগুলো প্রচুর দাম চায়। ইন্ডিয়ান জিনিসগুলো সাধারণত আমরা দেশের মধ্যে খুব একটা পাই না, এই ধরনের জামা কাপড় পাই, কিন্তু এই যে টুকিটাকি জিনিসগুলো ইন্ডিয়ান খুব আমরা কম পাই। কিনলে আপনারা এগুলোই কিনতে পারেন, একটু দামাদামি করে এগুলো কিনলে একটু লাভ হয়। এরা এখানে দাম চায় অনেক, কিন্তু আপনাকে এখানে এসে দামাদামি করতে হবে, তাহলে আপনি কিনে তারপরেও তারা অনেক বেশি দাম ছাড়ে না, অনেক দাম চায়, কিন্তু জিনিসগুলো আনকমন। এই যে টেবিলের রানার দেখছেন, কুশন কাভার, টেবিলের রানার, এই জিনিসগুলো একটু আনকমন। এগুলো বাংলাদেশে আছে কিন্তু এত সুন্দর নাই, এত বাংলাদেশে যেগুলো আছে সচরাচর ওগুলো আপনারা সবাই দেখেন। তো এই যে স্টলে দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশি একটা স্টল। আমি আপনাদেরকে যেই ফুটেজগুলো দেখাচ্ছি মেলার, কিন্তু মেলাটা যেহেতু অনেক বড়, এখানে সবগুলা দোকান তো ভিডিও একদিনে দেওয়া সম্ভব না, সেজন্য আমি কিছু ভাগে ভাগে করে দিচ্ছি। সামনেও আসবে মেলার ব্লগ, সাথেই থাকুন। তো এই যে দেখছেন, এটা হচ্ছে প্রাণের একটা স্টল দিয়েছে। এখানে যে চকলেট থেকে শুরু করে প্রাণে যা যা আছে ওরা একটা প্যাকেজ আকারে ছাড়ে। আপনারা যারা কিনবেন, কিছু না নিতে পারলে অন্তত এই বিস্কিট, চকলেট টকলেট এগুলো নিতে পারেন। তো আমি এখন দোকানের ফুল ভিডিওটা নিচ্ছি। আর এই যে দোকানে দোকানদারের সাথে যতটুকু কথা বলে বুঝলাম, এখানে যা কিছু আছে প্রত্যেকটাই হচ্ছে আপনার দেশের বাইরে এক্সপোর্ট করে। তো আপনারা যারা, আমরা যারা দোকান থেকে সাধারণত প্রাণের বিভিন্ন চকলেট এটা সেটা কিনি, সেটা হচ্ছে আমাদের দেশের জন্য একভাবে বানায়, আর এক্সপোর্টের জন্য তারা ঠিক আরেকটু ভালোভাবে বানায় সম্ভবত, যা বুঝলাম। তো আপনারা যারা কিনতে পারেন এখানে আসে, এখানে এক্সপোর্টের জিনিসগুলো পাবেন, এক্সপোর্টেরগুলো একটু বেশি ভালো। এখানে এসে আপনারা কিনতে পারেন ছোট বাচ্চাদেরকে নিয়ে। তো আজকে যেই দোকানটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা পুরোটাই হচ্ছে প্রাণের স্টল। তো এখন আমরা যেই দোকানে আসছি এটা হচ্ছে একটা পাকিস্তানি স্টল। এখানে যে জুতাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেলার একদম শেষের দিকের স্টলের, আর শেষের ইয়ের দিকে, মেইন যে ইয়েটা আছে ভবন ওইটার একদম শেষের দিকে, যে এই জুতাটা দেখছেন, এই জুতাটার দাম চেয়েছে সম্ভবত আমার কাছে 1200 টাকা। যে এখানে পাকিস্তানি বেশিরভাগ জুতাই পাকিস্তানি জুতা, কিছু জুতা আমাদের দেশের সাথেও মিলে যায়। তারপর আপনি যে জিনিসগুলো ভালো লাগে একটু আনকমন সেগুলো নিতে পারেন। এই যে জুতাটা দেখছেন, আমার বারে বারে এই জুতাটা খুব ভালো লাগছিল, আমি তাকাচ্ছিলাম, এই জুতাটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু আমি তো কিনতে যাইনি, আমি গিয়েছি দেখতে, দেখতে গিয়ে এই জুতাটা পছন্দ হয়েছিল। মোটামুটি সব জামার সাথে পরা যাবে, বাংলাদেশে সচরাচর এই ধরনের জুতা আড়ঙ্গে পাওয়া যায়, এখানে পাওয়া যায় না বেশি একটা। যে কোনো সদস্যদের মেনু করতে হবে।
মেলার এই সাইডটাতে আবার দেখলাম আমাদের দেশীয় কিছু পণ্য। এগুলো সবগুলা কিছু আমাদের দেশের আর কিছু হচ্ছে এক্সপোর্ট করা, তবে বেশিরভাগই আমাদের দেশীয় পণ্য। যেগুলো দেশের বাইরে এক্সপোর্ট করে সেগুলো আবার এই মেলাতে কিছু স্টল দিয়েছে। তো ভালোই ভিড় দেখলাম, এখানে আর ঢুকলাম না। এগুলো আমাদের দেশে যেহেতু পাওয়া যায় সেজন্য আমি এগুলো খুব একটা দেখছি না। যে জিনিসগুলো আমরা একটু কম পাই সচরাচর সেগুলোই দেখার চেষ্টা করছি। আর যেই যে দেখছেন এগুলো হচ্ছে মধু। এগুলো কোন জায়গার মধু? এটা মুন্সিগঞ্জ শ্রীনগর থানা। কোথায়? আজকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমি কয়েকদিন পরে যেহেতু এসেছি আমি একটু অসুস্থ, যার কারণে এখন খুব একটা রেগুলার দিচ্ছি না ব্লগ। তো আপনারা যারা আমার সাথে এত কষ্ট করে এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।